সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রোমানাস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি রোমানা বলছি, ইতালির বেরগামো শহর থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আমার বাসায় মেহমান এসেছে। অনেকদিন মেহমান আসে না, এর কারণ হচ্ছে করোনা পরিস্থিতি। এর কারণে আমরাও কারো বাসায় যাচ্ছিলাম না, কেউ আমাদের বাসায় আসছিল না, এইরকম আর কি। তো যাই হোক, যেহেতু অনেকদিন পর মেহমান আসছে, মেহমানের জন্য আজকে রান্নাবান্না করতেছি। তো আপনাদের সাথে মাছের দুইটি আইটেম শেয়ার করব আজকের ব্লগে। মেহমানদের জন্য যে রান্না করেছিলাম সেটা তো আপনারা দেখতে থাকুন। ইলিশ মাছ ভেজে নিচ্ছি, সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছে। তারপর সরিষার তেলে তেল দিয়ে ভাজতেছি, আর কিছুই আর কোনো মশলা অ্যাড করিনি। ইলিশ মাছ তো তার নিজস্ব স্বাদ গন্ধ বহন করে, এটাতে বেশি মশলা ব্যবহার না করাই ভালো। তো আমি খুব একটা কুড়মুড়ে করে ভাজিনি, একটু ভালো করে ভেজেছি, তবে একটু নরম করে রেখেছি যাতে ইলিশ মাছের যে তেলটা থাকে ওটা যাতে শুকিয়ে না যায়। আর ওই তেলেই আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, মাছ যে তেলে ভেজেছিলাম ওই তেলেই। এই তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি প্লেটে মাছের সাথেই। এখন ওই তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে মাছগুলি ভাজলে হয় কি, মাছটার ওই রকম ভাজা হয় না, অনেক নরম থেকে যায়। তাই মাছ আগে ভেজে তারপরে ওই তেলে, ইলিশ মাছ ভাজা তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এটা আমার ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগে, আর সাথে তো শুকনো মরিচ ভাজা আছেই। এই তো হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজা সাথে পেঁয়াজ শুকনো মরিচ। ইলিশ মাছ ভাজতে দেখতে খেতে সবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও পছন্দ আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এখন রান্না করে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছও আমি বেছে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি সামান্য, এখন ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটাও আমি বেশিক্ষণ ভাজব না, এটাকে এপিটুপিট তেলে দেওয়ার পরে এপিটুপিট দুই পিটি আমি শুধু এক মিনিট ভাজব, আধা মিনিট পরে উল্টে দেব। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর ইয়োগুর্ট একসাথে মিশিয়ে নিচ্ছি, এটা আমি চিংড়ি মাছ রান্নায় ব্যবহার করব রান্না করার সময়। এখানে আধা কাপ পরিমাণ ইয়োগুর্ট আছে আর বেরেস্তা পরিমাণ মতো। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর অর্ধেকটা বাটিতে রয়ে গেছে, পুরোটা একবারে দিতে পারিনি। এটা হচ্ছে তুলে নেওয়ার পরে প্রথম বার যেগুলো দিয়েছিলাম তুলে নেওয়ার পরে, এই হচ্ছে দ্বিতীয়বারের গুলা। এটাও একই রকম সেম এক মিনিটই ভেজে নেব উল্টে পাল্টে, বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব ওই মাছ, ওই প্রথম যে তুলে রেখেছিলাম ওইগুলোর সাথে। দিয়ে দিয়েছি কড়াইয়ে আবার একটু তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেশ অনেকটুকু পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু মাছও মোটামুটি অনেকগুলো। তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এবার দিয়ে দিব গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ আর লবণ। এখন এটাকে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব,
পানি দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো, বড় সাইজের দুইটা টমেটো। এখানে মানে টমেটোটাকেও ভালো করে ঢেকে রান্না করে নেব, যাতে একটু গলে গলে যায়। এই তো কষানো হয়ে গেছে, দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে রান্না করতে করতে টমেটোগুলো এমনিতেই গলে যাবে। তো মাছ দেওয়া শেষ, এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে সামান্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার আগে দিয়ে দিচ্ছি ইয়োগুর্ট আর পেঁয়াজ বেরেস্তার যেই মিশ্রণটা করেছিলাম সেটা, তারপরে ওইটা নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন এটাকে রান্না করে নেব, একদম শুকিয়ে ফেলবো না, একটু জুসি জুসি ভাব থাকবে। সামান্য চিংড়ি গামাখা ঝোল আর কি, ওটা দিয়ে ভাত পোলাও মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি টালা জিরা। তো রান্নাটা অনেকটা হয়ে এসেছে, এখন দিয়ে দিব ধনে পাতা। দেখতেই পাচ্ছেন, দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমার রান্নাটা লাস্টের দিকে, এখন এটাকে 2 মিনিট ডেকে রান্না করব, বেশিক্ষণ না, যাতে ধনে পাতার ফ্লেভারটা সমস্ত তরকারিতে ছড়িয়ে যায়। এই তো রান্না করা শেষ, চিংড়ি মাছটা খেতে অনেক টেস্টি হয়েছিল, আর ইলিশ মাছ তো এমনিতেই মজার, চিংড়ি মাছও এমনিতেই মজার। তারপরেও অনেক সময় আমরা এখানে ভালো চিংড়ি ভালো ইলিশ পাই না, অনেক সময় 7 গ্রাম থাকে না আর কি। তো এটা খুব ভালো লেগেছিল চিংড়ির এই রেসিপিটাও পোলাওর সাথে খেতে, আর ইলিশ মাছটাও বাংলাদেশের পদ্মার ইলিশের মতোই লেগেছে, যেহেতু সরিষা তেল দিয়ে ভেজেছিলাম আর গ্রানটাও ছিল। ইলিশ মাছের যে অরিজিনাল স্মেল আর কি, ওইটা পেয়েছিলাম। অনেক সময় পাই না, অনেক সময় রান্না করি খাই কিন্তু স্বাদটা পাই না আর কি। যাক, এবারের মাছ দুটোই ভালো ছিল, খেতে মজা লেগেছে। তো দেখেন, চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি মেহমানদের জন্য কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মটর পোলাও, মটর পোলাও রান্না করেছিলাম, যেটা একদম সাদা পোলাও আর কি। এখনও চুলায়, আরও কিছুক্ষণ হবে, আমি এখন ডেকে দেব, তো আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। রান্না করেছি খাসির রেজালা, এটা হচ্ছে সেই খাসির রেজালা। এটা হচ্ছে একটু আগে যে দেখলেন চিংড়ি মাছ রান্না করেছিলাম সেটা, মেহমানরা আসবে রাতে, আমরা একসাথে ডিনার করব। আর এই ভিডিওটা করেছি সন্ধ্যার পরে, তার জন্য এমন অন্ধকার দেখাচ্ছে। মুরগির রোস্ট, আমি আসলে দু একটা ফ্যামিলি দাওয়াত দিলে ডিনারেই দাওয়াত দিই। এটা হচ্ছে গরুর মাংস বোনা, কারণ হচ্ছে ডিনারে দাওয়াত দিলে যেহেতু আমার ছোট বাচ্চা আছে, হাজবেন্ডের ছুটি নেই, একাই সব করতে হয়, তো সারাদিনে আমি আস্তে আস্তে করতে পারি আর কি। ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন, এটাই ছিল আমার আয়োজন, সাথে সালাদ থাকবে, কুক থাকবে, এই আর কি। তো ডিনারে দাওয়াত দিলে হয় কি, সকালবেলা ঘুম টুম পেরে উঠে আস্তে ধীরে সব কিছু করা যায়, যেহেতু বাচ্চাদের দেখাশোনা করতে হয়, ঘরবাড়ি পরিষ্কার করতে হয়, রান্নাবান্নাও করতে হয়, তার জন্য আর কি। তো মেহমানরা চলে এসেছে, গরম গরম খাবার দিয়ে দিয়েছি। তো ভাই বলতেছে, খাবার টেবিলে দেওয়ার পরে ভাই বলতেছে, ভাবি একটু ভিডিও করবেন না, আপনার চ্যানেল আছে, সবাই তো সব কিছুই দেয় চ্যানেলে শেয়ার করে। চ্যানেলে দেখলাম ফ্যান পরিষ্কার করতেছে, সেটাও চ্যানেলে শেয়ার করেছে। তো আপনি, আমরা আসছি, রান্নাবান্না করছেন, খাচ্ছি, একটু ভিডিও করবেন না, চ্যানেলে দিবেন না। তো ভাই তো ঠিকই বলল, তাই ভাই বলতে গেস্ট আর কি, গেস্ট ভাই, উনি হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড তাহের ভাই, ওনার বাসায় গিয়েছিলাম, পিজ্জা খেয়েছিলাম আপনাদের সাথে, সেটাও শেয়ার করেছি। তো তাহের ভাই আসছে ওনার মেয়ে সারা আর ভাবিকে নিয়ে, ওনার বোনকেও আসতে বলেছিলাম,
কিন্তু উনি আসে নাই, উনি চাকরিজীবী, একদিন ছুটি পেয়েছে, উনি নাকি রেস্ট করবে তার জন্য। এই তো আমার শারিকা, ওর দিকে ক্যামেরা ধরলেই ও নড়াচড়া করে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আমরা। এই হচ্ছে আমাদের তাহের ভাইয়ের মেয়ে সারা, সবাই মাশাল্লাহ বলবেন। আর উনি হচ্ছে আমাদের গেস্ট, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, আমাদের তাহের ভাই। সবাই ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবসময়, যেন আল্লাহ পাক ওনাদের ভালো রাখে, সুস্থ রাখে। তো আমরা অনেক একসাথে খাওয়া দাওয়া করেছি, অনেকক্ষণ কথা বলেছি, গল্প করেছি, তারপরে ওনারা বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। তো সব কিছু আর শেয়ার করতে পারিনি, যেহেতু নিজেও খেয়েছি। তো সবসময় তো আর ক্যামেরা অন করে রাখা যায় না, আর ভাবিকে দেখানোর পারমিশন ছিল না। এই তো মিষ্টি, আমি ওই যে পাকিস্তানি অ্যালিমেন্টারি থেকে জিলাপি এনেছিলাম সেটা, আর মিষ্টিটা তাহের ভাই নিয়ে এসেছে। আমি আর রাতের ডিনার তো ডেজার্ট করিনি। এটাই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর বাচ্চারাও দেখেন মেহমান আসলে কত খুশি হয়, ভাইজান খুব খাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।